আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকে ব্লগটি আমি আবারও শুরু করে দিয়েছি। এই তো সকালবেলা দেখা যায় ফ্রেশ কিছু মাছ পেয়েছেন, অনেক দিন পর এই দেশি মাছগুলো পেয়েছেন। তো এখানে হচ্ছে ছোট ছোট যে ট্যাংরা মাছ, আর ছোট ছোট ট্যাংরা মাছের মতো দেখতে, তবে ওটা ট্যাংরা মাছ নয়, আমি এটার নাম ঠিক জানি না। এগুলো কিছুটা আলাদা করেছি, আরও কিন্তু এখানে রয়ে গিয়েছে। আর এখানে মলা মাছ ছিল, মলা মাছগুলো আমি কেটে নিচ্ছি। তো অনেকদিন পর দেশি মাছ পেয়েছি, তো খুবই ভালো লাগছে। আর আজ দেশি মাছ রান্না করব, তো দেখা যাক রান্না করি কি না। শুটকি রান্না করব ভেবেছিলাম, যদি মানে ভালো লাগে রান্না করব মাছ। আর মাছগুলো কেটে নিচ্ছে আগে। দেশি ছোট মাছ খেতে যেরকম মজা লাগে, অনেক সুন্দর স্মেল থাকে, সবজি দিয়ে রান্না করলে কিন্তু মজা লাগে। তারপর এমনিতেই শুধু শুধু যদি কাঁচা মাছ দিয়ে রান্না করা হয় তাও অনেক মজা লাগে, কিন্তু ফার্মের ওই মাছগুলো দেখা যায় খেতে খেতে আর ভালো লাগছিল না। তারপরে তো চলে এসেছি বাহিরে। আর বাহিরে চকমক রোদ দেখতে পাচ্ছেন। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপর আমি চলে এসেছি আমাদের বাড়ির সামনে। আমার সাথে হচ্ছে ওরা সবাই এসেছে। আর আমি এখানে হেলেঞ্চা শাক তুলব, হেলেঞ্চা শাক আজ শুটকি দিয়ে রান্না করব। তো এখানে শাকগুলো তুলে নিচ্ছি বসে বসে। এতক্ষণ হচ্ছে এই জায়গার মধ্যে রোদ ছিল, এখনও রোদ আছে, তো অল্প কিছু জায়গার মধ্যে ছায়া এসেছে। আর এই ছায়ার মধ্যে বসে বসে কিন্তু শাক তুলছিলাম। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর টাটকা ফ্রেশ শাক, তুলে যখন সাথে সাথে কাঁচামরিচ দিয়ে রান্না করা হয় অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো গাছ থেকে কিছু টাটকা কাঁচামরিচও তুলে নিচ্ছি। রোদ থেকে আসার পর দেখা যায় আমাদের গলা শুকিয়ে গিয়েছে, তো এখানে তামান্না ঠ্যাং গুলে দিয়েছে। এখন আমরা তিনজন মিলে খেয়ে নেব। আর ওরা দুই ভাই হচ্ছে গড়ে নেই। ঠান্ডা পানি দিয়ে ট্যাঙ্ক গুলে নিয়েছে। সো এখন জুস খেয়ে ভিতর ঠান্ডা করব, তারপর আস্তে আস্তে রান্না শুরু করব। তারপরেই তো আমি শুটকি বের করে নিয়েছি, পুঁটি মাছের শুটকি। আর এই শুটকিগুলো আমার আম্মুর হাতে দেওয়া পুঁটি মাছের শুটকি ছিল, আর সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। আর এখন দেখা যায় শুটকির মধ্যে অনেক সুন্দর একটা স্মেল হয়েছে। কাল রাতেও আমার আম্মু রান্না করেছিলেন একটা এই পুঁটি মাছের শুটকি দিয়ে, তখন আমার মনে পড়লো। তো এখন আমার মতো করে রান্না করব। শুটকিটাকে এবার মানে কিছুক্ষণ এইভাবে করে দুইবার তিনবার মানে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি রেখে দিলাম। আর এইদিকে হচ্ছে পাকা কিছু টমেটো নিয়েছি, টমেটোর চাটনি করব। আর ওইদিকে পাঙ্গাশ মাছ ভিজিয়ে নিয়েছি, আলু দিয়ে রান্না করতে হবে। এদিকে প্রথমে আমি বাগার দিয়ে নিচ্ছি, রসুন কুচি দিয়ে দিলাম। আর এক পাশে ভাত বসানো হয়েছে। রসুন কুচিটা একটু বেশি করে দিয়েছি, এখানে আমি শুটকি রান্না করবো যেহেতু। তারপর পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এখনও দেওয়া হয়নি, তো দিয়ে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর মশলাটাকে ভালো করে কষিয়ে আমি প্রথমে পুঁটি মাছের শুটকি দিয়ে দিব। শুটকি কষিয়ে তুলে তারপর হচ্ছে আমি এখানে সবজি দিব। তো মশলা কষানো হয়ে গিয়েছে, আমি আবারও একটু পানি দিয়েছি, দিয়ে দিলাম শুটকি। শুটকিটা কষিয়ে আমি তুলে নিয়েছি, কারণ পুঁটি মাছের শুটকি থেকে কিন্তু কাঁটা বের হয়ে যায়, যার কারণে কষিয়ে তারপর তুলে নিয়েছি। আর সবজিগুলো সিদ্ধ হতে হতে দেখা যায় শুটকিগুলো ভর্তা হয়ে যাবে, তো আস্ত রাখার জন্য আমি শুটকিগুলোকে তুলে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম হেলেঞ্চের শাক, আর সাথে মানে দু একটা আলু কেটে দিয়েছি। শুধু শুধু শাক দিয়ে রান্না করলে ভালো লাগে, আলু দিয়েছি,
জাদ মুজেদের জন্য আলো হলে কিন্তু ওরা একটু খেতে পারবে, আর আলো যদি না দেয় তাহলে মানে চুইও দেখবে না। তো আমি এখানে যে সুরকিগুলো তুলে রেখেছিলাম এখন দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার অল্প একটু পানি দিয়েছি বাটিটাকে ধুয়ে, আর ভালো করে এখন জাল করব। আর এখানে বসে বসে আমরা রান্না করছিলাম, তো আমাদের পাশে জায়েদও চলে এসেছে আর মাদ্রাসা থেকে, আর এখানে বসে বসে তেলাওয়াত শুনছিল। তরকারিটা রান্না হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোলা মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মোলা মাছের মাথা আমাদের সবার খুবই পছন্দ, তবে অল্প হলে কিন্তু ফ্রাই করে খাই, বেশি হলে দেখা যায় খাইতে ভালো লাগে না। আর আজ অল্প ছিল যার জন্য মরিচ দিয়ে তারপর হলুদ দিয়ে মানে ম্যারিনেট করে আর ভেজে নিয়েছি, ক্রিস্পি হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে টমেটো চাটনির জন্য আমি টমেটোটাকে এভাবে স্লাইস করে কেটে দিয়েছি, তারপর অল্প কিছু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর এখানে লবণ দিয়ে টমেটোটাকে প্রথমে সিদ্ধ করে নিব। এখানে কোনো রকম পানি দেওয়া হয়নি, দেখতে পারবেন কিছুক্ষণ পর।
আর এইদিকে হচ্ছে আমার টমেটোর চাটনি ওইদিকে হচ্ছিল মানে আরেক চুলা নিয়ে নিয়েছি আর এখানে আমি মশলা কষিয়ে দিয়েছি ফাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করব তো আজ বাদ মানে ফ্রাই না করেই রান্না করে নিব এইদিকে অনেক পানি বের হয়েছিল টমেটো থেকে অনেকগুলো পানি আর শুকাতে শুকাতে অনেকটা সময় লেগে গিয়েছে আর এই তো পানি শুকানোর পর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছে এখন আমি বাগার দিব তো প্রথমে তেল দিয়ে দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচ তাও আবার ভাঙাচোরা শুকনো মরিচ ছিল না শেষ হয়ে গিয়েছে আবারও আনাতে হবে আর দিয়েছি বেশি করে রসুন কুচি নড়াচড়া করে আমি রসুনটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিব তারপরে এই তো দিয়ে দিচ্ছি যে টমেটো সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি এই চাটনিটাকে ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিচ্ছিল থামান না কিন্তু বলছি আমি তো এখানে নাড়াচাড়া করে কিছুক্ষণ এইভাবে মানে রান্না করবে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যাবে আর এই তো এখানে দিয়ে দিচ্ছে ফ্রেশ ধনে পাতা কুচি আবারও চুলায় বসিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছিল ফ্রেশ ধনে পাতার সুন্দর একটা স্মেল বের হবে আর এই তো টমেটোর মজাদার চাটনি রেডি পোলাওয়ের সাথে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো যদি বেশি টক হয় তাহলে কিন্তু একটু চিনি দেওয়া যেতে পারে আর আমাদের এখানে টমেটোগুলো একটু বেশি টক ছিল আর একটু চিনি দিয়েছি লবণটাও হয়েছে পারফেক্ট এখন একটা বাটিতে সার্ভ করে নিয়েছে দেখতে পাচ্ছেন কতটা লবণীয় লাগছে মনে হচ্ছে খুবই টেস্টি হবে আলহামদুলিল্লাহ টমেটো চাটনি দিয়ে কিন্তু অলরেডি ভাত খেয়ে নিয়েছি মানে মজা লেগেছে আর এইদিকে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ হয়ে গেলে ফাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ কষিয়ে রান্না করছি তো এদিকে আমাদের শুটকি রান্না কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন নামিয়ে রেখে দিয়েছি আর পাঙ্গাস মাছের তরকারিটাও কিন্তু নামিয়ে রেখে দিয়েছি তারপর বিকেল হয়ে গিয়েছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মানে একটু রেস্ট করে তারপর চলে আসলাম বাহিরে তো এখানে কাঁচামরিচের গাছে পানি দিতে হবে শুকিয়ে গিয়েছে 2 দিন হয়ে গিয়েছে এখানে আর পানি দেওয়া হয়নি তো কাঁচামরিচের গাছে পানি দিব আর যদি ভালো লাগে ওই ডাটা গাছের মধ্যে পানি দেওয়া হবে এই যে দেখছেন রোদের কারণে মাটির অবস্থা কেমন হয়েছে এক পাশে মোটামুটি যেই হোক ডাটা গাছ হয়েছে মানে আরেক সাইডে দেখা যায় কোনো গাছই নেই একদম ছোট ছোট অবস্থা এগুলো রোদের কারণে হয়তো বেড়ে উঠতে পারেনি আর মানে পানিও দেওয়া হয়নি প্রথম দিক থেকে আর এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এইদিকে এখন বাজার থেকে বাজার নিয়ে এসেছেন আমাদের টুকিটাকি রমজানের বাজার টুকিটাকি বলতে মানে কিছুটা বাজার দেখা যায় অনেক দূর থেকে আনা হয় আরও কিছু বাজার আমাদের মানে কাছ থেকে আনা হয় আমাদের আশেপাশে যে দোকানপাট আছে ওখান থেকে আনা হয় আর যেগুলো পাওয়া যায় না ওগুলো কিন্তু একটু দূর থেকে আনতে হয় তো এখানে আমি কিছু মশলা লিখে দিয়েছিলাম মানে নাম লিখে দিয়েছিলাম তো নিয়ে এসেছেন তারপর দেখা যায় মানে অন্যটা দিয়ে দিয়েছে অন্য ব্র্যান্ডের মশলা এখানে হালিম মিক্স তারপর হচ্ছে সাবুদানা আর এদিকে ছিল আমাদের শ্যাম্পু ফেস ওয়াশ
বেকিং পাউডার, ঘি, রো আবজা, আর ওইদিকে ছিল বিরিয়ানির মশলাটা, হচ্ছে অন্য ব্র্যান্ডের দিয়ে দিয়েছে, কিন্তু এই ব্র্যান্ডের মশলাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না, রাঁধুনিটা কিন্তু বেস্ট লাগে আমার কাছে। আমি লিখে দিয়েছি রাঁধুনি, কিন্তু অন্য আরেকটা দিয়ে দিয়েছে, দেখে তো আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আর ওদিকে আরও একবার কিন্তু আনিয়েছিলাম, তো ওই সময় কিন্তু এই ব্র্যান্ডের মশলাটা দিয়ে দিয়েছিল, তো তখন হচ্ছে চুপচাপ খেয়ে নিয়েছি, ভাবছিলাম নিয়ে এসেছেন যেহেতু তাহলে খেয়ে দেখবো কেমন লাগে, তো তেমন ভালো লাগেনি। আর ওই মশলাটা কিন্তু এক প্যাকেট রয়ে গিয়েছে, আর এখন আবারও সেই আগের প্যাকেট নিয়ে এসেছেন দুইটা। তো এখানে ছিল আদা, পেঁয়াজ, মানে আদা, রসুন, পেঁয়াজ এগুলো আনা হয়েছে, রসুন পেঁয়াজ এগুলো আর দেখানো হয়নি, তেল আনা হয়েছিল রমজানের জন্য। আর এখানে হচ্ছে আমাদের কিছু খাবার দাবার নিয়ে এসেছেন, এখানে মুজাহিদ বলে দিয়েছিল মিষ্টি দই খাবে, তো তার জন্য হচ্ছে ছোট্ট একটা মিষ্টি দই নিয়ে এসেছেন, আর আমরা অল্প একটু খাবো। আর এখানে আমাদের জন্য নিয়ে এসেছেন সমোসা, আর এই সমোসাটা হচ্ছে আমাদের পছন্দের একটা সমোসা, তো এখানে সস বের করে সুন্দর করে এখন সার্ভ করছে, আর আমরা খেয়ে নিব গরম গরম। তবে গরম ছিল না, মানে গরম না থাকলেও ক্রিস্পি ছিল, ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ খেতে। আর এই তো মিষ্টি দই এখন সার্ভ করে নিচ্ছে, বাজারের কিনা মিষ্টি দই, মনে হয় যে টক দই ওইরকম, তবে মাঝে মধ্যে যখন মিষ্টি দই আনা হয় তখন ওই মিষ্টি দই কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর এটা ছিল মোটামুটি খারাপ নয়। আর এই তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে, যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।